গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল তোমরা ভাবছো জলের মধ্যে মাছটা কি করছে। আসলে এটা ভোর 5টার থেকে এখন বাজে সকাল 10টা, তো জলে এতক্ষণ ডেকেছে কারণ এটা ডিপ ফ্রিজে ছিল, এখন একটু নরম হয়েছে। এটা অ্যাকচুয়ালি মাছটা আমি কালকে কিনেছিলাম, তো কালকে কেনার পর ফিলে করার মতো কোনো লোক পাচ্ছিলাম না, তো এখন নিয়ে যাব। কিন্তু বরফটা না ছাড়লে যেতেও পাচ্ছিলাম না, এখন এখন একদম নর্মাল হয়ে গেছে, তো এখন যাব এটাকে ফিলে করাতে। এই মাছটা 1 কেজি 800 গ্রামের, তো সবটা ফিশ ফ্রাইয়ের জন্য কাটবো না, কিছুটা পাতুরির জন্যও রেখে দেবো, তো সেরমভাবেই কেটে নিয়ে আসবো। চলো তাহলে যাই, গিয়ে কেটে নিয়ে আসি মাছটা। আর এদিকে আমার আজকে রান্নাও হয়ে গেছে, বেগুন পোড়া। এটা হচ্ছে ছোট ভেটকি মাছের ঝাল, আর এদিকে আছে কুচো চিংড়ি মাছ বেটেছি, আর এই যে আলু ভাজা, এই আলু ভাজা দিয়ে লুচি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করেছি, আর অল্প একটু পুঁই শাক ছিল তো সেইটা রান্না করেছি। এই যে তো চলো, এই যে প্যাকেট করে নিয়ে নিয়েছি, এবার আর যে বাজারে যাচ্ছি ও বাজারে না থাকে তাহলে আবার আমার অন্য একটা বাজারে যেতে হবে। আমার ভগবানকে ডেকে বেরোচ্ছি যাতে ওই বাজারের মাছটা কাটার লোকটা থাকে আর কি। তা চলো দেখি, পাই যদি কপাল ভালো থাকে, নতুবা তো আবার ছুটতে হবে। পুরো ফাঁকা, একটা টোটো নেই। অবশেষে একটা টোটো পেয়েছি, কিন্তু একদম সামনে ছুটে বসতে হয়েছে। বাজারে চলে এসেছি, এই দেখো আর কপাল কোনে দাদাকেও পেয়ে দিয়ে ফিলেটা করবে আর কি, তো এখন ফিলেটা কাটাবো। ঠিক আছে, 5টায় ফুকে উঠেছি, বের করেছি। না না, আমি আগে একবার ভুগেছিলাম, পাতুরি হবে আর খানিকটা ফিশ ফ্রাই হবে, অর্ধেক অর্ধেক করে করো। একটু ভিডিও তুললাম, হ্যাঁ পাতুরি কটা বেরোতে পারে অর্ধেক দিয়ে? 10টা 10টা তাহলে তুমি পাতুরি করে দেবে। হ্যাঁ পাতুরি করে দেবো, তাহলে পাতুরি করে দেবো, তাও 10টা বেরোবে হলো ছোটো সাইজ। আর যদি মোটামুটি পাতুরি করেন ভালো সাইজ, হ্যাঁ হ্যাঁ, তাহলে 18 পিস, উনি 18 পিস ভালো পিস হবে। ছেলের
أنا كذا 400 تكا، بوري كذا 300 تكا، بوري كذا 200، صغيري كذا بوري كذا 200 كوري. ماذا ثلا؟ لا لا لا. كمان هذا؟ كذا بارد كلاسينج ناس هذا كم تكاي كذا بارد؟ أنا হাতের কাজ দেখো এটা কিন্তু আশটা কি সুন্দর ভাবে কি টেকনিকে এটা আলাদা ভাবে কেটে ফেলেছে এটা হচ্ছে যে মাছের কাটটা বেছেছিল সেটা أو يا أو، ঠিক আর মাছের সাথে সাথে নিয়ে নিলাম একটু পনির ওই সাইড দিয়ে বাদ দিতে পারতেন শীত মানে যায় দিকে রহমে রঙের নানা ধরনের সবজি তো এই দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করলাম আবারো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো